হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে শুভ্র যখন দেখছে কোনো দিকেই সে পেরে উঠছে না তখন শঙ্খকে চৌধুরী বাড়িতে ডেকে পাঠায় শঙ্খ এসে জেঠিমার কাছে জানতে চায় কি হয়েছে কেন শঙ্খকে এতটা জরুরি তলব করে ডেকে আনা হয়েছে কেন ডাকবো না শঙ্খ তোমার বউ যা কিছু শুরু করেছে মোহর তাতে করে তো আমার ছেলে শুভ্র এবং শ্রমণার সম্পর্কটা ভেঙেই ছাড়বে কেন ওর সাথে তো এই বাড়ির কারও কোনো শত্রুতা নেই ও তো এই বাড়িতে থাকেও না তাহলে কেন শুভ্রর জীবনে এসে উকি চুকি মারছে কেন শ্রমণাকে বুদ্ধি দিয়ে এরকম ভাবে বাড়ি থেকে পুলিশ দিয়ে বের করে নিয়ে গেল বলতো শঙ্খ আমি তোমার কাছ থেকে জবাব চাই দেখো জেঠুমনি আমার কাছে কি আর জানতে চাইবে দাদা ভাই তো বৌদি ভাইয়ের উপর নির্যাতন করতো আর বৌদিভাই বলেছে বিধাই মোহর পুলিশ নিয়ে এসে বৌদি রেস্কিউ করে নিয়ে গেছে আর বৌদি ভাই তো ছোট খুকি বাচ্চা নয় যে মোহর বলল আর বৌদি ভাই সবকিছু করে নিল পরাগের সাথে বৌদি যে সম্পর্কটা রয়েছে সেটা বৌদি ভাই কন্টিনিউ করতে চেয়েছে বলেই হয়েছে তা না হলে কিন্তু সেটা হতো না তাহলে তোমরা কি করে মোহরকে দোষারোপ করছো দেখ শঙ্খ তোর বউ যদি শ্রমণার সাথে দেখা করতে না আসতো তাহলে আমাদের মধ্যে সবকিছুই ঠিকঠাক হয়ে যেত তুই জানিস আমি ওই পরাগ বোসকে ডেকে পাঠিয়েছিলাম আমি শ্রমণাকে বলেছিলাম তুমি যদি ওর সাথে যেতে চাও তুমি যাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দেব। তোমরা দুজনে সংসার করো কিন্তু শ্রমণা আমাকে বলল যে না আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমার সাথে বিদেশে ফিরে যেতে চাই আমি পরাগ ঘোষের সাথে একটা অভিনয় নাটক করেছি শুধুমাত্র তোমাকে বিদেশ থেকে ফিরিয়ে আনবো বলে আর তুমি চলে এসেছো এরপরে পরাগকে ডেকে পাঠিয়েছি কারণ তোর বৌদি ভাই ক্ষমা চাইতে চেয়েছিল বলে এখন বোঝা যাচ্ছে তোর বৌদি ভাই যা কিছু বলেছে আমাকে সেটা সবটাই মিথ্যে ছিল দেখো দাদা ভাই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি বিষয়টা থাকতো তাহলে তো হয়েই যেত তুমি বৌদি ঘরে আটকে রেখে এইভাবে কেন নির্যাতন করেছো সেটার আগে জবাব দাও আমি সেটা করিনি শঙ্খ স্বামী স্ত্রী এক ঘরে থাকবে তখনই মোহর এসেছে দরজা বাহির দিয়ে নক করলে আমি দরজাটা খুলে দেই ঘর বন্ধ দেখেই মোহর ধরে নিয়েছে তার বৌদি ভাইকে আমি আটকে রেখে দিয়েছি এরপরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে চেনা জানাশুনো পুলিশ আছে বলে তোর বৌদি ভাইকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল এটা কি ক্ষমতার জোর দেখিয়ে করা হলো না দেখুন এসিপি স্যার যা কিছু করেছে নিশ্চয়ই সেটার মধ্যে সত্যতা ছিল বলেই করেছে তা না হলে কিন্তু কখনো সে সেটা করতো না আর মোহরের সাথে আমি কথা বলবো মোহরকে দেখ বুঝিয়ে শুনিয়ে যদি শ্রমণা এবং আমার মাঝখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারিস তাহলে হয়তো আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে আমারকে শ্রমণার মা বাবা দোষারোপ করছে বলছে যে তুমি স্বামী হিসাবে বউকে ধরে রাখতে পারো নি এটা তোমার ব্যর্থতা এমন এমনকি শ্রমণা যে পরাগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তার জন্য আমাকে দায়ী করছে আমি কি করতাম বলতো তাই আমি পরাগের অফিসে সেদিন গিয়েছিলাম রাগ হয়ে আর সেখানে শ্রমণা এমনভাবে পরাগকে উস্কানি দিচ্ছিল পরাগ আমাকে যা নয় তাই বলে অপমান করেছে অফিসে এক প্রকার আমাকে মারধর করার উপক্রম আমার সাথে যে খারাপ আচরণটা করেছে সেটা বলে বোঝাতে পারবো না তোকে কি এত বড় সাহস তোমার গায়ে হাত তুলতে এসেছিল পরাগ দা সেটা হতে পারে কি করে ওর অফিস স্টাফরা রয়েছে পরাগ নিজে রয়েছে এমনকি শ্রমনাও ছিল সেখানে তুই তো জানিস যে শ্রমণা একটা সম্পর্কে পরাগের সাথে জড়িয়ে পড়েছে আর তার কারণেই সেখান থেকে সাহস পাচ্ছে শ্রমণা আর সেই সব সাহসের কারণেই আমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না কিন্তু শ্রমণাকে বলে দিস তুই আমি ওকে কখনো ডিভোর্স দেব না ও পরাগের বাড়িতে গিয়েও উঠতে পারবে না ওকে বিয়েও করতে পারবে না দেখো বৌদি তো আমাদের বাড়িতে নেই তার মানে আজকে রাতটা বৌদি পরাগদার বাড়িতেই থাকবে এখন থেকে হয়তো ওখানেই থাকবে মোহর বৌদি ভাইকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল পরের দিন থেকে কথা হয়েছিল যে পরাগদা এসে অফিসে নিয়ে যাবে দিয়ে যাবে কিন্তু এখন আজকে বৌদি ভাই ফোন করে বলেছে যে সে বাড়ি ফিরবে না পরাগদার বাড়িতেই থাকবে কী বলছিস কি শঙ্খ কই তুই তো একটা বার আমাকে এই সম্পর্কে কোনো কিছু বলিস নি তাহলে তো আমি কোনো কিছু করতে পারতাম কী করবে দাদা ভাই তুমি দেখো সংখ্য মোহর যা কিছু করছে সেটা কিন্তু অন্যায় বাড়ির এক বউ আর সাথে মিলে আমাদের ডুবিয়ে দিচ্ছে তোমার অসুস্থ হয়ে পড়েছে সে বিছানা থেকে উঠতে পারছে না তবে সে রেগে গেছে তার পুলিশ জানাশোনা নেই এরকমটা কি করে মোহর ভাবল এসিপির থেকেও বড় পুলিশ অফিসার জানাশোনা রয়েছে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান চালায় তোমার জেঠুমণি আমরা কিন্তু এবার বাস বিরুদ্ধে মামলা করব। প্রয়োজন হলে মোহরের নামও দেব এবং মোহর এবং শ্রমণাকে বাড়িতে ফিরে আসার জন্যই আমরা বাধ্য করব তখন দেখবে কি হয় শ্রমণা যা কিছু করছে মোটেও ঠিক করছে না শঙ্খ বলতে আমি বাধ্য হচ্ছি ওই পরাগের কাছে যাচ্ছে তো পরাগ কিছু খেয়ে নিয়ে শ্রমণাকে ছেড়ে দেবে কারণ শ্রমণা এখনও আমাদের বাড়ির বউ ক্ষতি হয়ে গেলে ওর হয়ে যাবে তাই আমরা চাই না সেটা সে কারণেই বারবার শ্রমণাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য শুভ্র চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু শ্রমণা প্রতিবার শুভ্রকে অপমান অপদস্থ করছে শুভ্র শ্বশুর শাশুড়ি নিজের শ্রমণাকে আমাদের হাতে তুলে দিয়েছে বলেছে শাসন করে হোক ঘরে আটকে রেখে হোক বাড়িতে যেন শ্রমণা শুভ্রর সাথে সংসার করে সেই বিষয়টা যেন আমরা নিশ্চিত করি তাই তো আমরা এইসব কিছু করছিলাম এখন তারাও মোহরকে দোষারোপ করছে বলছে মোহরের কি এমন ইন্টারেস্ট যার কারণে মোহরকে এইভাবে বৌদি ভাইকে বাড়ি থেকে বের করতে হলো এবং কি কারণে বৌদি ভাই এত সাহস পেল যার জন্য বাড়ি থেকে পরাগের বাড়িতে গিয়ে পর্যন্ত উঠে গেল এখনো সে শুভ্রর বিবাহিত স্ত্রী আইনগত তাদের ডিভোর্স হয়নি এবং শুভ্র কখনই ডিভোর্স দেবে না শ্রমনাকে দাদা ভাই কান্নাকাটি করতে শুরু করে বলে শঙ্খ আমি তোর কাছে করজোরে হাত জোর করছি ভাই তুই একটু চেষ্টা কর শ্রমনাকে আমার কাছে ফিরিয়ে দিতে আমি ওকে মোটামুটি রাজি করিয়েই ফেলেছিলাম যে ওকে আমি বিদেশে নিয়ে যাব আমরা সুখে শান্তিতে সংসার করব সেখানে মোহর এসে ব্যাগরা না দিলে সব কিছুই ঠিকঠাক থাকতো মোহর এসে এই সব কিছু করেছে বিধায় আম আমার কাছ থেকে শ্রমণা কিন্তু দূরে চলে গেছে যেটি আমার একটাই কথা শুভ্রর মাথা কিন্তু গরম আছে চারো দিক থেকে শুভ্র অপমান অপদস্ত হচ্ছে এখন ওর যদি মাথা গরমে কোনো কিছু করে বসে শঙ্খ তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না তার মানে দাদাভাই কি করে বসবে মোহরকে আটকানোর জন্য যদি অন্য পথ অবলম্বন করে তখন কিন্তু কিছু বলার থাকবে না শঙ্খ আমি তোকে কখনো দোষারোপ করিনি ভাই হিসাবে আমি যখন এখানে ছিলাম না তখন তুই এই পরিবারের মানসম্মান নিয়ে ভেবেছিস এখন আমি ফিরে এসেছি আমাকে তো ভাবতে হবে আর শ্রমণা যা কিছু করছে যা কিছু পরাগের সাথে করে বেরিয়েছে সব কিছু ভুলে আমি ওকে ক্ষমা করে নিজের জীবনে ফিরিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু শ্রমণা যা কিছু করলো তাতে করে আর সেটা সম্ভব হচ্ছে না শ্রমণাকে এবার একটা উচিত শিক্ষা তো আমাকে দিতেই হবে শঙ্কর কানে মোহরের বিরুদ্ধে বিষ ঢেলে বৌদি ভাই কে ফিরিয়ে আনার সমস্ত পরিকল্পনা করছে বা শুভ্র শঙ্খর সামনে কান্নাকাটি করছে মিছে এবং জেঠিমাও বলছে যে মোহরের কারণেই শুভ্র এবং শ্রমণার সম্পর্কটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে সেটা কি করে মেনে নেওয়া যায় শঙ্খ আমাদের পরিবারের একটা নাম রয়েছে সুনাম রয়েছে সে সব কিছু থেকে শ্রমণা উদ্ধে চলে গেছে তুমি একবার ভেবে দেখো যে জেঠুমণি তোমাকে এতটা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে তার সম্মানটা তুমি আগে দেখবে নাকি বইয়ের কাছে কেনা হয়ে থাকবে এইসব কথা কি বলছো তুমি আমি মোহরের কাছে কোনো ক্রমেই কেরা নই মোহর যা কিছু করেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো কিছু ছিল মোহর কখনোই ন্যায় পরায়ণ ছাড়া অন্য কোনো সাথে আপোষ করতে পারে না বৌদিভাই হয়তো বলেছে যে বৌদিভাই নির্যাতনের শিকার এখানে দাদাভাই নানাভাবে টর্চার করছে আর এই সব কিছু বলেছে বিধায় মোহর রেস্কিউ করে নিয়ে গেছে বৌদিভাইকে এখানে মোহরের তো কোনো দোষ থাকতে পারে না আর বৌদিভাই পরাগদার সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না সেই সব কিছু তার ব্যক্তিগত বিষয় সেখানে আমরা কেউ নাক গলাতে পারি না আর হ্যাঁ আমি চাকরিটা নিয়ে দিয়েছিলাম ঠিকই তবে বৌদিভাই যে এরকম কিছু করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি এখন যেহেতু বুঝতে পেরেছি তাই আমারও খুব খারাপ লাগছে তার জন্য তো শঙ্খ আমি তোকে কখনও দোষারোপ করিনি হয়তো শ্রমনাই তোকে বলেছে বাড়িতে ভালো লাগছে না সময় কাটছে না একটা চাকরির ব্যবস্থা করে দিতে তুই পরাগের অফিসে করে দিয়েছিস কিন্তু সেই অফিসে গিয়ে শ্রমনা যা কিছু অশ্লীল কাজকর্ম করেছে যেগুলো কখনো মেনে নেওয়া যায় না আর সেই সব কিছু জানার পরেও আমি স্বামী হিসেবে শ্রমনাকেই কিন্তু গ্রহণ করে নিয়েছিলাম শ্রমনা আমাকে গ্রহণ করেছিল অথচ তারপরে মোহর এসে কি বোঝালো উল্টাপাল্টা শ্রমণার মাথাটা ঘুরে গেল শ্রমনা কিন্তু আগে থেকে এতটা জেদি ছিল না এক কেউ ছিল না এখন যতটা হয়েছে শ্রমণার এই সব আচার ব্যবহার পাল্টানোর পেছনে একমাত্র ইন্ধনদাতা হচ্ছে মোহর ও যদি মোহরকে সরিয়ে নিয়ে যেতে পারিস তাহলে সব কিছু আমাদের মধ্যে ঠিক হয়ে যাবে শ্রমনা আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে কারণ ওকে তো আমি ডিভোর্স দেবো না কখনোই ও যেভাবে আমার পরিবারের মানসম্মান খুঁইয়ে ওই পরাগ যার একটা বাচ্চা রয়েছে ডিভোর্সই একজন মানুষ আশ্রমনা যার বিবাহিত স্বামী রয়েছে ডিভোর্স হয়নি সে দুজনে মেলামেশা করছে এটা কি কখনো স্বামী হয়ে আমি মেনে নিতে পারি তুই নিজের জায়গায় আমাকে বসিয়ে দেখতো কীরকমটা লাগে এই পরিস্থিতি আমি মেনে নিতে পারছি না শঙ্খ তুই একটা কিছু অন্ততপক্ষে কর আমি জানি ভাই হয়ে তুই ভাইয়ের জন্য চেষ্টা করলে অনেক কিছু এগিয়ে যাবে আর সে কারণেই তোকে সবটা বলা কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে শঙ্খকে ডেকে দাদাভাই অনুরোধ মোহরকে সরানোর ধুম কি জেঠিমার জেঠিমা তার ছেলে শুভ্রকে কিন্তু উস্কানি দিচ্ছে এবং জেঠিমার বুদ্ধিতেই আজকে শুভ্র শঙ্খকে এখানে ফোন করে ডেকে এনে নানাভাবে ব্রেন ওয়াশ করেছে এবং মোহরের বিরুদ্ধে উস্কানি দিয়েছে যাতে মোহর বৌদি এবং দাদা ভাইয়ের জীবন থেকে সরে যায় এই সব কিছুতে নাক না গলায় কারণ শুভ্র বেশ ভালো বুঝতে পারছে মোহরের সাথে ফাইট করে কোনোভাবে সে এগিয়ে যেতে পারবে না তাকে পিছিয়ে পড়তেই হবে আর শ্রমনা এখান থেকে বেরিয়ে আসতেই হবে বার করতেই হবে শুভ্রর ওপর চাপ প্রয়োগ হবে আইনগত দিক থেকে তখন কোনোভাবে শুভ্র পার পাবে না আর সে কারণে এইবার শঙ্খকে দিয়ে শ্রমণাকে ফেরানোর একটা শেষ চেষ্টা করে দেখছে আর যেঠিমা আরে টারে মোহরকে শেষ করে দিতে পারে শুভ্র সেই সমস্ত কিন্তু কথা শঙ্খকে জানালো এরপরে শঙ্খ মোহরের যদি কোনো ক্ষতি হয়ে যায় কোনোভাবে কি সেটা মেনে নিতে পারবে এবং বুঝতে পারবে তার দাদাভাই মুখোশের আড়ালে কতটা খারাপ ভয়ঙ্কর যার কারণে বৌদি ভাই কোনোভাবেই শুভ্রর সাথে সংসার করতে চাইছে না এবং বিদেশে যাওয়া তো দূরের কথা তাই নিজের জীবনে ভালো থাকার জন্য বৌদি এই লড়াইয়ে মুহূর্ত কখনও পাশ থেকে সরে যাবে না কিন্তু শঙ্খ এবার কি করবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন